আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওপেন ইউনিভার্সিটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটাতে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এস ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে আপনারা পূরণ করতে পারবেন তার আগে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলিনি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি একটু বড় হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর কারো কাছে যেতে হবে না ফর্মটা কিভাবে ফিল করতে হবে বা কিভাবে পেমেন্ট করতে হবে ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোটামুটি যারা পড়ালেখা অনেকছেন বা বাদ পড়ে যান তারাই যদি আবার পুনরায় পড়ালেখা চালু করতে চান সেই ক্ষেত্রে অনেকে এখানে ভর্তি হন বা অনেকে আসতে যে কাজেকর্মে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু কাজেকর্মে যোগ দেওয়ার পরও পড়ালেখার যে ইচ্ছাটা ইচ্ছা শক্তিটা আমি পড়ালেখাটা করব আমার প্রয়োজন তো তো তারাও হয়। বলি জেএসসি পরীক্ষা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনাদের ফর্ম ফিল করার পর আপনারা অটোমেটিকলি ভর্তির জন্য সিলেকশন হয়ে যাবেন যদি আপনাদের কাছে জেএসি জেডিসি সার্টিফিকেট থেকে থাকে আর যদি আপনাদের কাছে জেএসি জেডিসি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি ফর্ম ফিল করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন দিয়েছে যেমন যদি বছরের 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 হতে হবে হবে নিচে হলে হলে না উপরে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটা ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেখানে যদি আপনি পাশ করেন বা উত্তীর্ণ হন সেই ক্ষেত্রে আপনি আবার ভর্তি হইতে পারতেছেন তো চলুন কথা না বেরিয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই পেজটাতে আসবেন তো এখানে যেহেতু আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এস সি যেটা এটাতে অ্যাপ্লাই করবো এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই নাও তো আমি এটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর একটা ওয়ার্নিং শো করতেছে এই জিনিসটি একটু বেশ ভালো করে মনে রাখবেন ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে যে সকল শিক্ষার্থী জেএসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি হতে পারবেন এক্ষেত্রে সনদের ফটোকপি জমা দিতে হবে তো তারপর লিখছে যে সকল শিক্ষার্থী জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমান সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দেখা গেছে যে জে এসসি জেডিসি ইদানিং কালায় শুরু হয়েছে তারও আগে থেকে হয়তো হয়তোবা জেএসি জেডিসি এগুলো দেয় নাই কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম চোদ্দ বছর অর্থাৎ চোদ্দ বছরের নিচে হলে হবে না চোদ্দ বছর প্লাস থাকতে হবে তো এখানে দেখেন চোদ্দ বছরের সাথে একটা তারিখও দিয়ে দিয়েছে একত্রিশ বারো দুই হাজার বাইশ তারিখ অর্থাৎ হল বাইশ সালের বাইশ সাল পর্যন্ত যাদের ন্যূনতম বয়স চোদ্দ বছর তারা সার্টিফিকেট যদি নাও থাকে জেএসি জেডিসি তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন এই আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য অর্থাৎ যারা জেএসি জেডিসি সার্টিফিকেট নাই তাদের ভর্তির যোগ্যতা যাচাই করার জন্য নির্ধারিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো উত্তীর্ণ হলেই সে ভর্তি হইতে পারবে আর ভর্তি পরীক্ষার বিষয় মানবণ্টন তারিখ পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত তথ্য বাউবি ওয়েবসাইট আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে অর্থাৎ যেখানে যেখানে আপনার বাংলাদেশ অপেন ইউনিভার্সিটির অফিস আছে যেখানে ক্লাস হয় যেখানে ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন হয় সেখান থেকে আপনি এই তথ্যগুলো পাবেন এখানে আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো অবশ্যই সত্য হতে হবে যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার ভর্তি যে কোনো সময় তারা চাইলেই যদি জানতে পারে কোনোভাবে যে কোনো সময় তারা ডিসিশন দিয়ে আপনাকে ভর্তি বাতিল করে দিতে পারবে তো কেউ অসৎভাবে ইনফরমেশন দিবেন না সঠিক ইনফরমেশন দিবেন সত্য ইনফরমেশন দিবেন সেগুলো দিয়েই ভর্তির জন্য আবেদন করবেন তো শুরু করি এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে স্টেপ ওয়ানে দেখেন জেনারেল ইনফরমেশন প্রথমে দেখেন লিখে আছে প্রোগ্রাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাকাডেমি ইয়ার দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ ব্যাচ যেটা দুই হাজার তেইশ সালের ব্যাচ এখানে রিজনাল যে সেন্টারগুলো আছে চলুন দেখি কি কি রিজনাল সেন্টার আছে বগুড়া আছে চট্টগ্রাম আছে কুমিল্লা ঢাকা যেহেতু ঢাকাতে এটা ফিল আপ করবো তো ঢাকা সিলেক্ট করে দেব আপনাদের যেই বিভাগে আপনারা বা যেই বিভাগের আন্ডারে যেই রিজনাল সেন্টারগুলো আছে যে অফিসগুলো আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সাব রিজনাল সেন্টার এখান থেকে ঢাকার অধীনে যে কটা সাব রিজনাল সেন্টার আছে আপনার নিকটবর্তী অর্থাৎ হলো আপনি যেখানে বসবাস করেন সেখান থেকে আপনার কাছাকাছি যেই সেন্টারটা হয় সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ধামরাই সিলেক্ট করে দিচ্ছি তো ধামরাই সিলেক্ট করার পর এখানে দেখেন লিখা আছে স্টাডি সেন্টার অর্থাৎ যেখানে আপনার ক্লাস হবে যেই স্কুল বলেন বা ইউনিভার্সিটি বলেন বা কলেজ বলেন যেইখানে হলো আপনার ক্লাসটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ধামরাইয়ের অধীনে যেমন আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সাবার যেটা হলো বিকেএসপি যেটাকে বলা হয় ডেরি ফার্ম তো আমি এখান থেকে দিব সাবার এসি হাই স্কুল সাবার এটা হলো সাবার অধরচন্দ্র স্কুল যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব তো এখানে দেখেন গ্রুপ দেওয়া আছে আপনি যে গ্রুপটা ই করতে চাচ্ছেন তো সচরাচর আপনার মানবিক যেটা সেটাই এখানে সিলেক্ট আপনি এখান থেকে যেটা নিয়ে পড়াশোনা করতে চান সেটা এখানে দিবেন তো আমি মানবিক যেটা ওইটা দিলাম এটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার জেনারেল ইনফরমেশনের স্টেপটা সবুজ হয়ে আছে এবং স্টেপ টু পার্সোনাল ইনফরমেশন এখানে দেখেন আপনার স্টার চিহ্ন লাল স্টার চিহ্ন যে ঘরগুলা দেখতেছেন অর্থাৎ হলো লাল স্টার চিহ্ন এগুলো আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতেই হবে এগুলো কোনোভাবে আপনি বাদ দিতে পারবেন না আর লাল স্টার চিহ্ন সারা যেগুলো আছে সেগুলো হলো আপনার অপশনাল আপনি সেগুলো ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই কিন্তু স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে তো এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম যেটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা জিনিস অ্যাপ্লিকেশন নেম এবং লিখা আছে অ্যাপ্লিকেশন নেম বাংলা অর্থাৎ হলো আপনার ইংলিশ এবং বাংলা দুইটাই এখানে সিলেক্ট করবেন তো আমি অ্যাপ্লিকেশন নেম দিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন নেমের পর এখানে দেখেন দ্বিতীয়ত লিখা আছে আদার্স নেম তো পিতার নাম দিয়ে দিব ইংলিশ এবং বাংলায় তার পরবর্তীতে আছে মায়ের নাম মায়ের নাম দিয়ে দিব মায়ের নাম ইংলিশ আবার দিব বাংলায় এখানে হলো আপনার গার্ডিয়ানস নেম যেটা এটা প্রয়োজন নেই এটা অপশনাল আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন না হলেও এটা কোনো প্রবলেম নেই ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন প্লেস অফ বার্থ এটাও আপনার অপশনাল এখানে দেখেন জেন্ডার লেখা আছে তো মেল ফিমেল যেটা হন আপনি সেটা দিয়ে দিবেন এখানে ন্যাশনালিটি যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে দিব এখানে দেখেন আইডেন্টি টাইপ এখানে দুইটা অপশন দেওয়া আছে ন্যাশনাল আইডি যেটা এনআইডি আর বার্থ রেজিস্ট্রেশন এখানে আপনার আইডেন্টি যেটা যদি আপনার ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে ভোটার আইডি কার্ডে ইনফরমেশন দিবেন আর যদি আপনার অনলাইন সনদ থাকে তাহলে জন্মসন্দে ইনফরমেশন দিবেন এখানে আরেকটা জিনিস আমি বলে দিই যেটা হচ্ছে হলো আপনার যাদের জেএসি সার্টিফিকেট আছে তাদের সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবেন আর যাদের কাছে জেএসি সার্টিফিকেটটা নাই তারা কি করবেন তারা অবশ্যই আপনার এনআইডি বা সনদ অনুযায়ী যেখানে যেভাবে লিখা আছে সেই অনুযায়ী ফিল আপ করবেন তা হলে পরবর্তীতে আপনার নামের বানানে ভুল থাকতে পারে তখন ওইটা আপনি ঠিক করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে তো যেহেতু বাত রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা দিব তার পাশে দেখেন লিখা আছে আইডেন্টি নাম্বার অর্থাৎ হল আপনার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার জন্ম সনদ থাকলে জন্ম সনতের নাম্বার ব্লাড গ্রুপ আপনার গ্রুপ যেটা সেটা দিয়ে দিবেন তো মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল মেরিট থাকলে মেরিট এখানে আছে রিলিজন ইসলাম আপনারটা যেটা থাকে সেটা দিয়ে দিবেন এখানে দেখুন কোটা একটা বিষয় দিয়েছে যদি আপনার কোটা থেকে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন আর যদি কোটা না থেকে থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই যেমন হলো আপনার ফ্রিডম ফাইটার যদি থেকে থাকে আপনার দাদারা থেকে থাকে বাবা থেকে থাকে তাহলে আপনি এখানে ফ্রিডম ফাইটার উল্লেখ করে দিতে পারেন যদি মুক্তিযোদ্ধা কেউ থেকে থাকেন তবে অবশ্যই যাদের কোটাটা অ্যাপ্লাই করবেন তাদের কোটা যেন সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকে যেমন আপনার দাদা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে মুক্তিযোদ্ধা সনদ অবশ্যই আছে সেই সনদের ফটোকপিটা দেখতে চাইলে দেখাইতে হবে ইমেল অ্যাড্রেস এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন সচল রাখা যে একটা ইমেল অ্যাড্রেস আছে সেটা দিবেন অর্থাৎ যে ইমেলটাতে আপনি মেসেজ যাবে তার পাশে দেখেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনি ফোন নাম্বারটা যেটা দিবেন সেই ফোনে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনার ফোনে একটা ইউজার আইডি এবং হলো একটা পাসওয়ার্ড যাবে যেটা টেম্পোরালি ইউজার আইডি বলা হয়ে থাকে যার জন্য মোবাইল নাম্বারটা সঠিক করে দিবেন তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার বর্তমান ঠিকানা ভিলেজ দিয়ে দিবেন ভিলেজ গ্রাম যেটা আছে সেটা দিয়ে দিবেন পোস্ট অফিস দিবেন পোস্টাল কোড দিবেন ডিস্ট্রিক্ট দিবেন থানা দিবেন তো আমার যেটা আছে আমি সেগুলো কমপ্লিট করতেছি এখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা একই থাকে তাহলে আপনার এখানে দেখেন পারমানেন্ট অ্যাড্রেসের ঘরে একটা টিক চিহ্ন ঘর আছে এখানে ক্লিক করে দিবেন যখনই আপনি এটা ক্লিক করে দিবেন আপনাকে আর এটা লিখতে হবে না অটো ফিল আপ নিয়ে নিবে তো এ পর্যন্ত আসলাম আসার পর এখানে দেখেন যেই জিনিসটা আছে ফটো অ্যান্ড সিগনেচার এখানে আপনাকে ফটো আপলোড করতে বলতেছে এবং সিগনেচারটা আপলোড করতে বলতেছে তো অনেকে হয়তোবা মোবাইল থেকে ট্রাই করবেন তো সেই ক্ষেত্রে হয়তোবা দেখা গেল আপনি যদি একটা ফটো আপলোড করতে চান এখানে যেই কন্ডিশনে ফটোটা আপলোড করতে বলছে এবং যেই কন্ডিশনে সিগনেচারটা আপলোড করতে বলছে সেটা আপনি সঠিকভাবে নাও দিতে পারেন তো সেই ক্ষেত্রে কি করবেন এখানে দেখেন ফটোর কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে এবং সিগনেচারেরও কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে এখানে ফটোটা রকম সাইজ হতে হবে কি ফরম্যাটের ফটো হতে হবে এবং কত পিক্সেলের হবে এটা এখানে উল্লেখ করে দিচ্ছে এর বেশি কম দিলে হবে না তো এখানে দেখেন লিখে আছে জেপিজি ফরম্যাট অর্থাৎ ছবিটা আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে কোনোভাবে পিএনজি ফরম্যাট চলবে না তো তার পরবর্তীতে এখানে লিখে আছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেল ছবিটা অবশ্যই থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেলের হতে হবে তো সাইজ এখানে বলে দিয়েছে হানড্রেড কেবি এর বেশি যেন না হয় তার নিচে হলেও কোনো সমস্যা নেই কিন্তু হান্ড্রেড কেবির উপরে যেন না যায় সিগনেচারের প্রসিডিওরও দেখেন একই সিস্টেম তো এখানে আমি আপনাদের সুবিধার্থে যে কীভাবে আপনার ছবিটাকে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেলে করতে পারবেন এবং সিগনেচারটাকে থ্রি হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড পিক্সেলে করতে পারবেন সেটার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে শুধু আপনি ছবিটা আপলোড করবেন সাইজটা লিখে দিবেন লিখে দিয়ে ডাউনলোড করবেন দেন আপনার ছবির সাইজটা অটো হয়ে যাবে আপনার কোনো কিছু করতে হবে না চুজ ফাইল এখান থেকে আপনি ফাইলটা চুজ করে দিবেন তো চুজ করে দেওয়ার পর প্রথমে এই সাইডে দেখেন লিখে আছে উইথ উইথ হবে ছবিতে যেহেতু দেওয়া আছে থ্রি হান্ড্রেড পিক্সেল তো এখানে থ্রি হান্ড্রেড লিখে দিবেন হাইট যেহেতু দেওয়া আছে থ্রি হান্ড্রেড দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখেন আপনার দিলিয়ে দেখবেন যে এখানে সাইডে ছবিটা আপনার থ্রি হান্ড্রেড পিক্সেল হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে ডাউনলোড তো এখন আমি ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি সিগনেচারটা আপনার সেম এরকম করবেন উইথ থ্রি হান্ড্রেড দেবেন হাইট ওয়ান হান্ড্রেড দেবেন দেওয়ার পর এই একই প্রসেসে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড কমপ্লিট তো এখানে আমি এখন আপলোড করে দিব আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার দুইটা আপলোড করে দেবেন দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এই পেজটাতে ক্লিক করলে আপনার এখানে যেই স্টেপ এটা হলো ফাইনাল স্টেপ এখানে আপনাকে দুইটা অপশন দেওয়া আছে প্রথম অপশনটা দেখেন এটা যদি আমি অন করে দেই যদি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে কি করবেন এই চ্যানেলটাকে অন করে দিবেন দেখেন আমি অন করে দেওয়ার সাথে সাথে এই অপশনটা চলে গেছে আর যদি আপনার জেএসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এই জিনিসটাকে ফিল আপ করবেন তো এখানে ডিগ্রি ডিগ্রি যেহেতু এখানে এইট পাস্ট জেএসি জেডিসি এটা দেওয়া আছে যদি মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে হয়ে থাকেন অবশ্যই জেডিসি আর যদি জেনারেল শিক্ষা বোর্ড থেকে হয়ে থাকেন তাহলে জেএসসি তো এটা দেওয়ার পর এখানে হলো আপনার গ্রুপ গ্রুপ যেহেতু আপনার নাই এখানে নাইটাই সিলেক্ট করে দিবেন তো তার পরবর্তীতে এখানে দেখেন আছে ব্রড এখানে আছে বোর্ড ইউনিভার্সিটি তো বোর্ড ইউনিভার্সিটি হলো আপনার যে শিক্ষা বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা বোর্ডটা আছে ইনস্টিটিউট নেম অর্থাৎ যে স্কুলের থেকে আপনি যে পরীক্ষা দিয়েছিলেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন তো স্কুলের নামটা দেওয়ার পর এখানে দেখেন লিখা আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে দিবেন প্লাস তার পাশে দেখেন লেখা আছে রোল নাম্বার তো এখানে রোল নাম্বারটা দিবেন এখানে রেজাল্ট টাইপ দিবেন পাসিং ইয়ার দিয়ে দিবেন কত সালে পাস করেছিলেন এখানে ওয়ান দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ফিনিশড বাটনে ক্লিক করবেন দেখেন আমি ফিনিশটা ক্লিক করার সাথে সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে এটা দিয়ে দিছে তো এটা দেওয়ার পর এখানে আপনার একটা টিকচেন ঘর আছে এখানে টিকচেনটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে বিটিএন সাবমিট এখানে ক্লিক করবেন তো বিটিএন সাবমিটে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট আমার উপরে দেখেন এখানে লেখা আছে ইউজার আইডি এবং হলো পাসওয়ার্ড দেওয়া আছে আপনার ফোনেও দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ চলে আসছে তো হওয়ার পর এখানে আমাকে আমার যে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে এখান থেকে আমার যে ইসলামিক শিক্ষা যেটা আছে যার যে ধর্মের যেটা আছে সেই ধর্মটা এখানে সিলেক্ট করে দিব পাশাপাশি এখানে আমাকে যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে এখানে দেখেন টোটাল ফি কত টাকা আসতেছে এবং কোন পারপাসে কত টাকা নিচ্ছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তো এখন আপনি চাইলে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন আর আপনার যদি চান যে না পেমেন্টটা আমি এখন করব না পরে করব সেই ক্ষেত্রেও করতে পারবেন এখন আপনি বের হয়ে যাবেন বের হয়ে যে এখানে নতুন করে আপনি আবার আসবেন আসার পর এখানে দেখেন লগিং যে অপশনটা আছে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটা দেওয়ার পর এখানে লগিংয়ে ক্লিক করবেন দেখেন লগ এ ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ফাইলটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখেন যেহেতু আমার পেমেন্টটা কমপ্লিট হয় নাই সেজন্য এখনো পেমেন্ট করতে হবে এ সাইডে দেখেন তিনটা অপশন আছে তা আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে এই জন্য এখানে সবুজ চিহ্ন উঠে গেছে তার নিচে দেখেন আরও দুটো অপশন আছে অ্যাপ্রুভেড যদি হয়ে যায় অ্যাপ্রুভেড অ্যাপ্রুভড হয়ে গেলে আমার ভর্তি কনফার্ম ভর্তি হয়ে গেছি আর যদি অ্যা অ্যাপ্রুভ না হয় তাহলে তো ভর্তি হচ্ছে না আগেই তো এখানে আপনি চাইলে এই জিনিসটা তো অপশনে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনি এখন চাইলে এখন পেমেন্টটা করতে পারবেন যদি আপনি চান যে পরবর্তীতে পেমেন্ট করবেন সেটাও আপনি করতে পারেন তো আমি পেমেন্টটা কীভাবে করি সেটা দেখাই তো এখানে পে নাও যখন আমি ক্লিক করে দিব তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বিকাশটা এখানে সিলেক্ট করে দিব দিয়ে আপনার বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে সে কোডটা দিয়ে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের ফর্ম ফিল আপটা কিভাবে করতে হয় সম্পূর্ণ এটা করতে পারবেন এবং পেমেন্টটাও করতে পারবেন তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে